বাজারে ফল কিনতে গেলেই চোখে পড়ে ফলের গায়ে লাগানো ছোট্ট স্টিকার। আম, আপেল, কমলা, লেবু, নাশপাতি সহ প্রায় সব ধরনের ফলেই এই ছোট্ট স্টিকার লাগানো থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন কেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে? এর আসল কারণ কি হতে পারে? ফল কিনতে গেলে ফলের গায়ের এসব স্টিকার দেখলে মনে হতে পারে ফলগুলো বোধহয় গুণমানের পরিচায়ক। এমনকি কেউ কেউ ভাবেন এই ফলগুলি বোধহয় বিদেশ থেকে আমদানি করা, কিন্তু আসলে তা নয়। স্টিকার মারা মানে সেই ফল ভালো হবে এমন কোনো কথা নেই, কারণ প্রতিটি স্টিকারের আলাদা আলাদা অর্থ আছে। তাই বাজার থেকে স্টিকার লাগানো ফল কেনার আগে জেনে নিন কোন স্টিকারের কী মানে, তাহলে সেই ফল কিনবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ফলের গায়ে স্টিকার লাগানোর বিষয়টি আন্তর্জাতিক ফেডারেশন ফর প্রডিউস স্ট্যান্ডার্ডস দ্বারা নির্ধারিত। প্রতিষ্ঠানটি সারা বিশ্বে এসব স্টিকার সমূহ দিয়ে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ফলের মানসম্মতকরণ দিকটিকে তুলে ধরার চেষ্টা করা হয়। স্টিকার হলো মূলত ফল কেনার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যবহৃত একটি সংকেত। স্টিকারের উল্লেখিত ওই কোডটিকে বলা হয় প্রাইস লুকআপ কোড। এই কোডগুলোর ব্যবহার 1990 সাল থেকে শুরু হয়েছে। মূলত এই সংখ্যাগুলোর দুটি উদ্দেশ্য রয়েছে, ক্যাশিয়ার বা স্বয় স্ক্যানিং চেকআউটের মূল্য কী তা জানানো এবং কীভাবে ফল জন্মানো হয়েছিল সে সম্পর্কে ভোক্তাকে তথ্য দেওয়া। ফলে ব্যবহৃত এসব স্টিকারের অর্থ জানতে পারলে ওই ফলটি সম্পর্কে অনেক তথ্যই জানা হয়ে যাবে। কোনো কোড 4 সংখ্যার হয়, আবার কোনোটি হয় 5 সংখ্যার। কতগুলো সংখ্যা দিয়ে স্টিকারের বারকোড উল্লেখিত আছে আর কোন সংখ্যা দিয়ে বারকোডটি শুরু হয়েছে সেসবই ওই ফলটির নানান তথ্য নির্ধারণ করে। ফলের গায়ে উল্লেখিত স্টিকারে যদি একটি 4 সংখ্যার কোড থাকে, তাহলে বুঝতে হবে ফলটি কীটনাশক ব্যবহার করে প্রচলিত নিয়মে জন্মানো হয়েছে। উদাহরণস্বরূপ, একটা কলার গায়ের স্টিকারে 4011 লেখা আছে। এই কোড দেখে বুঝতে হবে কলাটি কীটনাশক ব্যবহার করে প্রচলিতভাবে জন্মানো হয়েছিল। আবার 4 ডিজিটের কোডটি যদি 4131 হয় এবং সংখ্যাটি যদি অ্যাপেলের গায়ের স্টিকারে থাকে, তবে বুঝতে হবে অ্যাপেলটি ফুজি জাতের। গালা জাতের আপেলের গায়ে থাকে 4133 কোডের স্টিকার। সবুজ রঙের আপেলের গায়ে লাগানো হয় 4017 স্টিকার। জৈব পণ্যের স্টিকারে 5টি সংখ্যা থাকে এবং সংখ্যাগুলো 9 দিয়ে শুরু হয়। জৈব পণ্য খাওয়া উচিত কি উচিত নয় সেটা অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই নির্দেশিকাগুলো মানুষকে তার পছন্দ মতো ফল বেছে নিতে সাহায্য করে। কেউ যদি কীটনাশক প্রয়োগে জন্মানো ফল এড়াতে চায়, জৈবিক পদ্ধতিতে জন্মানো ফল তার জন্য বিকল্প পছন্দ হতে পারে। আপেলের গায়ের স্টিকারটির সামনে এখন 9 যুক্ত করে দিলে কোডটি দাঁড়ায় 94131। এই কোডের অর্থ হলো অ্যাপেলটি ফুজি এবং কোনো কীটনাশক ব্যবহার ছাড়া অর্গানিক পদ্ধতিতে ওই আপেলের চাষ করা হয়েছে। জেনেটিক্যালি পরিবর্তিত পণ্যের স্টিকারে 5টি সংখ্যা থাকে এবং 8 দিয়ে শুরু হয়। সাধারণত জিনগতভাবে জন্মানো ফলের স্টিকারগুলোতেও 5টি সংখ্যা থাকে, তবে এই কোডগুলো 8 নম্বর দিয়ে শুরু হয়। অ্যাপেলের গায়ের কোডের সামনে যদি 8 নম্বরটি যুক্ত করা হয়, তবে বুঝতে হবে জিনগত পরিবর্তন ঘটিয়ে অ্যাপেলটির চাষ করা হয়েছে। কোডটি তখন দাঁড়াবে 84131-এ। 5 ডিজিটের হলেও প্রথমে যুক্ত হওয়া নম্বরটি স্টিকারের অর্থ নির্ধারণ করবে। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর তথ্য মতে, পৃথিবীর বিভিন্ন দেশে এমন নানান ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের গুণমান, দাম ও কী ধরনের প্রক্রিয়ায় ফলটি উৎপাদিত হয়েছে তা বোঝানোর জন্য। অনেক সময় এই ধরনের স্টিকার দেখে গ্রাহকদের কাছ থেকে বেশি মূল্য চাওয়া হয়।